বিশ্বমানের হাফেজ হওয়ার জন্য এক নম্বর তো হলো কোরআনুল কারিম আন্তর্জাতিক মানের পড়া এটা শিখতে হয়। এরপরে কোরআনুল কারিম যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করলে অনায়াসে নির্ভুলভাবে পড়তে পারে সেই যোগ্যতাটুকু অর্জন আগে করতে হয়। এরপরে দীর্ঘ একটা মেহনত করতে হয়, কন্টিনিউ মেহনতের মাধ্যমে তারপরে একটা ছেলে মাদ্রাসাতে সে সেরা হয়, তারপরে সেখান থেকে তাকে ইসলামিক ফাউন্ডেশনে বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো মাদ্রাসা থেকে প্রতিযোগীরা এসে অংশগ্রহণ করে, সেখানে বাছাই কার্য সম্পন্ন হয়, এটা সম্পূর্ণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হয়। সেখানে দেশ সেরা হওয়ার পরে তারপরে আপনার এই যে দেশে প্রতিযোগিতা হবে সেই দেশে সে যাওয়ার সুযোগ পায় এবং সেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার এটা এই সুযোগ হয় এবং সেখানে ভালো রেজাল্ট হয়। Thank you.